পশ্চিমবঙ্গ সরকার ইয়েস ছুটি দিন ডিক্লেয়ার করে ইলেকশনের দিনটা, ইলেকশন কমিশনের আছে যে সরকারি এবং প্রাইভেট সব ছুটি দিয়ে দেয় আগে থেকেই, তার কারণ যারা ওই কেন্দ্রের ভোটার তারা কিন্তু ছুটি পায়। যেমন আপনারা জানেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার সব চলছে, একমাত্র যেখানে যেখানে ভোট আছে সেখানে পরে আবার স্পেশাল ক্যাম্প হয়তো হবে, নিশ্চয়ই হবে, যারা বাকি পড়েছেন তারা পরে নিশ্চয়ই সুযোগ পাবেন নাম লেখাতে। এবং সেই জন্য মুর্শিদাবাদ আর ভবানীপুর বাদে কিন্তু সব জায়গায় হচ্ছে, এবং ভবানীপুরে অলরেডি হয়েছে, মুর্শিদাবাদে অলরেডি হয়েছে, এবং কাজগুলো আমাদের চলছে, চলবে, ভ্যাকসিনেশনের কাজ চলছে এবং চলবে। কলকাতায় প্রায় 75%-এর ওপর ভ্যাকসিনেশন হয়ে গেছে, বাদ বাকি যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে আমরা করে দেব। ভ্যাকসিন আমরা পাচ্ছি না, যতটুকু পাচ্ছি আমি জানি অনেক জায়গায় অনেক ভিড় হচ্ছে, কিন্তু আমার কাছে হাতে না থাকলে কি হবে? আমরা 4 কোটির ওপরে ভ্যাকসিন কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আমাদের প্রয়োজন 14 কোটি বাচ্চাদের নিয়ে, 14 কোটি। এবং আমাদের তার মধ্যে আমরা 4.5 কোটির মতো মনে হচ্ছে দিয়ে দিয়েছি, বাদ বাকি রেগুলার প্রায় 10 লাখ 12 লাখ আমরা ভ্যাকসিন দিই সারা বাংলা জুড়ে। এই কাজ চলছে এবং চলবে, আমাদের সরকারি প্রোগ্রাম। আমি খুব খুশি যে আমাদের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারে এসে নাম লিখিয়েছেন, আমি খুশি যে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে দুয়ারে রেশন থেকে শুরু করে আরও যা যা আছে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে ল্যান্ড মিউটেশন থেকে শুরু করে সব ব্যাপারেই আপনারা নাম লিখিয়েছেন, এবং যারা যারা নাম লিখেছেন তাদের এনকোয়ারিও হবে, এবং প্রপার টাইমে আফটার ইলেকশন কোড অফ কন্ডাক্ট ওভার হয়ে যাওয়ার পরে গভর্নমেন্ট তার সিস্টেম অনুযায়ী কাজগুলোও করে দেবে। আমরা 4টে প্রতিশ্রুতি দিয়েছিলাম গত নির্বাচনে জিতবার আগে, 10টার মধ্যে 5টা আমি বলতাম। একটা হচ্ছে কৃষক বন্ধুরা 5,000-এর বদলে 10,000 পাবেন, যাদের 1 একর জমি আছে, আর যার 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পাবে। এটা আমি অলরেডি করে দিয়েছি এবং অলরেডি কৃষকরা পেতে শুরু করেছেন মাত্র ইলেকশনের 4-5 মাসের মধ্যে। 2 হচ্ছে ধরুন আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারে পড়াশোনার জন্য, সেটাও করে দিয়েছি, সেটাও সুযোগ পাচ্ছে। 3 হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম করব, লক্ষ্মীর ভাণ্ডারও আপনারা দেখছেন সব জায়গায় ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপ অনুযায়ী আমরা বলেছি ফর্ম ফিল আপ হবে, এনকোয়ারি হবে, তারপরে আমরা আগেই ঘোষণা করেছিলাম সেপ্টেম্বর থেকে, আপনারা জানেন এটা আজকের পুরো নতুন কিছু নয়, আগেই বলা হয়েছে, কারণ বিজেপিগুলো তো বেড়ালের মতো উকি মেরে বসে আছে, আমি কি বলি সেটা নিয়ে আবার কমপ্লেন করতে যাবে কালকে পুজোর।